আসসালামু আলাইকুম, আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। কেমন আছেন আপনারা সবাই, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ভিডিওতে আপনারা দেখেছেন আমি বাবার বাসা থেকে বিদায় নিয়ে চলে এসেছি নিজের বাসায়, আর সেখানে স্কুল যেহেতু ছুটি ছিল আর আগামীতে স্কুল বাচ্চাদের খুলবে, সেই পরিপ্রেক্ষিতেই আর কি সমস্ত কিছু ধোয়া মোছার কাজ চলছিল। আর সেখান থেকে এসে মনটাও ফ্রেশ, মাইন্ডটাও ফ্রেশ, সব কিছু ফ্রেশ ফ্রেশ নিয়ে একদমে একেবারে কাজে লেগে পড়েছিলাম। যেহেতু তিন চার দিন বাড়িতে ছিলাম না, একটু কাজের প্রেশার বেড়ে গিয়েছিল, যাই হোক সমস্ত কিছু মিলিয়ে এখন বেশ ভালোই কাটছে। একটু মন খারাপ যদিও, সবটাই সময়ের সাথে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো সকাল থেকে এত বেশি ব্যস্ত ছিলাম, এই জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি, তো ভাবলাম বিকাল থেকেই শুরু করি। আর এই যে বিকালে কাপড় গুছিয়ে নিলাম, আর এদিকে বিকালে পুটুরিবাবু আমার সাথে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, তো আমার তো আর বিশ্রাম নেই। এখন বাচ্চাদের আবদারে বানাতে চলে এসেছি মোগলাই পরোটা, তো সেটারই একটা রেসিপি শর্টকাট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা আর ভিডিওটার কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের ভিডিও সামনে আরও দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে ফেলে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোগলাই পরোটা বানানো খুব একটা রকেট সায়েন্স বা শক্ত কিছু না, শুধু আটার ডো বা খামিরটাই যদি ঠিকমতো আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার মোগলাই পরোটাও হবে হোটেলের মতো খাস্তা এবং মুচমুচে। আর সেটারই টেকনিক হচ্ছে ডো বানানো, যদিও আমি ডো বানানোটা ভিডিও করতে পারিনি, আমার মনে ছিল না, পরে গিয়ে মনে হলো, ভেবেছিলাম এক পর্যায়ে এসে আজকে ভিডিওই করব না, তো ভাবলাম যে না ভিডিও করি, আপনাদের সাথে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করি। তো যাই হোক, আমরা যেভাবে পরোটার খামির করি ঠিক সেভাবে, তবে পরোটার খামিরে আমরা একটু তেল কম দেই, তুলনামূলক এক কাপ বা দুই কাপে আমরা এক টেবিল চামচ দুই টেবিল চামচ তেল দেই, এখানে আমি সেটা ডাবল দিব। যদি আমি দুই কাপে দুই টেবিল চামচ তেল দেই, তাহলে সেখানে আমি চার টেবিল চামচ তেল ব্যবহার করব, তাহলে জিনিসটা খুব সুন্দর মতো খাস্তা হবে এবং হোটেলের মতো মুচমুচে হবে। এখানে আমি পরোটা দুইভাবে তৈরি করব। এখানে প্রথমটা তৈরি করেছি আলু আর পেঁয়াজ দিয়ে, যেটা এখন হোটেলে সাধারণত করে থাকে, যেহেতু হোটেলে পেঁয়াজটা কম ব্যবহার করে সেজন্য তারা আলু দিয়ে জিনিসটা মেক আপ করে, তো আমিও সে এখানে সেমটাই কাজটাই করেছি। আর এই যে আলু পেঁয়াজ একটু চটপটির মশলা বা চাট মশলা, মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দুইটা ডিম দিয়ে আমি এখানে সুন্দর করে মাখিয়ে এই যে এভাবে ফোল্ড করে এপিট ওপিট ভেজে নেব সুন্দর করে। আর আপনাদেরকে বলে রাখি, ভেজে নেওয়ার ক্ষেত্রে কিন্তু তেলটা একেবারেই মিডিয়ামের থেকেও কম গরম হবে, আর তেলে ছাড়ার পরে পরোটাটা এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারেন। আপনাদের যদি বড় তাওয়া থাকে তাহলে তো কথাই নেই, আপনি পরোটাটা ঘুরিয়ে না দিলেও চলবে, যেহেতু আপনার আমার ছোটো তাওয়া, এই জন্য আমি কী করেছি, ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে সুন্দর মতো ভেজে নিয়েছি। আর আমি এখানে আপনাদেরকে পরোটাটা কেটে দেখাচ্ছি এক্স্যাক্ট ভিতরটা কেমন হয়েছে। অনেকের ক্ষেত্রে কি হয়, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যায়, যেহেতু বাসায় বানানো হয়, তো আমার কিন্তু ভিতরে একদমই কাঁচা নেই, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি তৈরি করছি আমার পছন্দের আলু ছাড়া শুধু পেঁয়াজ দিয়ে মোগলাই পরোটা, সেম মশলাই থাকবে। এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি, চাইলে কিন্তু দুইটা ডিমও ব্যবহার করা যায়, যেহেতু ডিম স্বল্পতা ছিল আমার, যার জন্য আমি একটা ডিমই ব্যবহার করেছি, তবুও কিন্তু জিনিসটা বেশ মজা হয়। সেম প্রসেসেই উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলেই
এই পরোটাটাও রেডি। এক ডিমের পরোটা বলে যে একেবারেই ভালো হবে না সেটা কিন্তু না, এটাও কিন্তু সেম। আজকের ভিডিওটা মোগলাই পরোটা খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।